এলাকাবাসীদের অ্যাসিড নিক্ষেপের কারণে গুরুতর আহত তিন যুবক সহ দুই পুলিশ কর্মী। জানা যায়, ত্রিপুরার সিধাই মোহনপুর বাজারে চোর সন্দেহ করে এক যুবককে বেধড়ক মারধর করে তিন যুবক। তারপর চোর সন্দেহ করা যুবকের পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা সোমবার সকালে সুবীর দাস, প্রাণতোষ দাস এবং কাজল দাস নামে তিন যুবককে বেধড়ক মারধর করে তাদের বাড়িতে গিয়ে, পরে ঘটনাস্থল ছুটে গিয়ে পুলিশ আক্রান্ত সুবীর দাস, প্রাণতোষ দাস এবং কাজল দাসকে এলাকাবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলেন। পুলিশের গাড়িটি কিছু দূরে যাওয়ার পর এলাকাবাসীরা আবার পুলিশের গাড়িটিকে আটক করে এবং একটি বোতল দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। আর এই অ্যাসিড নিক্ষেপের কারণে গুরুতর আহত হন সুবীর দাস, প্রাণতোষ দাস এবং কাজল দাস সহ দুজন পুলিশ কর্মী। পরে তাদেরকে চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহতরা আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি তো গোটা আসলাম না, তারপরে আমরা শুনছিলাম থেকে ছোটো বাবু গিয়া আনছে আমাদের ক্যাম্পের থেকে, তো হেরা কার্য বুঝে কার্য দরকার হয়েছে, তারপরে ছোটো বাবু এখানে ছোটো বাবু গেছে, ছোটো বাবু আমাদের ক্যাম্পের থেকে আনছে, ছোটো বাবু ক্যাম্পের থেকে আনছে, তো হেরা বাড়ি থেকে গাড়ি তুলে আনছে, তারপরে রাস্তা মানে কতজন আহত হয়েছে এমনি কতজন যারা মারছে তারা চিনে নিচ্ছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে? আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? কোন থানাতে? এখন যে দুইজনের উপরে বেশি মানে অ্যাসিড পড়ছে, তাদের অবস্থা কিরকম? অবস্থা নাম কি তাদের? আমি নামও কটে আর কালকে চিন্তা বাজারে সুর সুর চুরি করেছিল, দু কটা সুর ধরছে, তারপরে সুরের ভিতরে মারা হয়েছে, আর বলে পাকা দেন ও বলে আছে না স্যার, বাড়ির ভিতরে আক্রমণ করছে, তো বাড়ির ভিতরে কিছু বলে কে মারছে? তারপরে আপনাদের কোন জায়গাতে আটক করা হয়েছে? তারপর কি করছে? তিনজন গাড়ি, আরো কিছু লোক আত্মহত্যা আছে, আমি আর ঘরে নিল গাড়ির ভিতরে জায়গা নাই স্যার। আপনার নামটা কি? প্রাণতোষ দাস। সঙ্গে যা ছিল? সুবীর দাস আর কাজল দাস। এরপরে স্যার গাড়িতে লাভ দিয়ে আমার বাইরে ভালাই দিছে, এরপরে স্যার বেউসি স্যার আর কিছু করতে পারি না। পুলিশ বাধা দিস না? মানে না আপনাদের সঙ্গে কয়জন পুলিশ কর্মী আছিল? স্যার চারজন পুলিশ কর্মী আছে স্যার। তারা সামনে এই ঘটনা স্যার আমি আবার কইছি, দারোগারে কইছি স্যার, আপনার যে দৃশ্য দেখলাম স্যার, এরা তোদের রাস্তার ভেতরে স্যার আটকা গাড়ি ধরে আপনার সামনে এরা কিনা করবো স্যার, এরপরে তো স্যার মারছে, কিছু করছে না স্যার, পুলিশ পুলিশ লাঞ্ছন তো সে জিপার বাবন বুঝে পুলিশ লাইনে গাড়িতে স্যার, একজন এস মোবাইল আসলো খালি আসলো।
কতদিন আসলো এলাকাবাসী স্যার? এরা সারা বাগানের সব এক দেড়শো লোক। স্যার